আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইমামে ইস বেঙ্গলের সঙ্গে তারা ঘরের মাঠে অ্যাওয়ে সাইড হিসেবে শুরু করে এবং শুরু থেকে তারা আক্রমণের চাপ বাড়ানোর চেষ্টা করেছে দন দেখেছে বাঁ বেশি অ্যাক্টিভ ছিল চাপ বাড়িয়েছিল কিন্তু রক্ষণে অনেক লোক এনে ফেলে রেলে ফুটবল ক্লাব সেই গোল হবার একটা বড় অন্তরায় তৈরি করেছিল দূর থেকে শট হয়েছিল উইং থেকে বল এসছিল কিন্তু ঠিক জায়গা মতো কিন্তু তারা রাখতে পারে এটা একটা ভালো শট ছিল গোলরক্ষক শুয়ে পড়ে বাঁচিয়েছিল আরও একটা আক্রমণ যেখান থেকে শট এবং গোলরক্ষক আবার বাঁচিয়েছিল কোনো ফলোআপ ছিল না আমন সিকে মধ্যে এখানে ভীষণ ভালো মনীষ একটা এত ভালো ইন্টারসেপশন করেন এখানে শুভঙ্কর বাঁ হাতে পাঞ্চ করেন সেকেন্ড বলটা জেতার সুযোগ ছিল এটাও একদম বাইলানের বাইরে থেকে বাঁক নিয়ে ভেতরে ঢোকে এবং তারপরে এডভেঞ্চার ডি ভান্স বল শটটাকে উড়িয়ে দিয়েছিলেন এটাই সেই গোল যেখান থেকে বাড়িয়েছিলেন মুশারফ সেন্টার না গোলে মেরেছিলেন বুঝতে পারিনি এটা কি হলো শুভঙ্করের কি পজিশনিং এর ভুল না অনুমানের ভুল না না ও ভেবেছে বোধহয় বলটা মাইনাস হবে ও এগিয়ে আসছিল আর বলটা চলে গেছে সেকেন্ড পোস্টের দিকে কিছু করার ছিল না এটাই ছিল আজকের ম্যাচের প্রথম গোল অসম্ভব ভালো একটা গোল এনে দেন হাউ ইট দ্য গোল ইজ ইম্পর্টেন্ট হাউ ইট কামস ডাজন্ট ম্যাটার যে কোনো স্পোর্টসে বলা হয় তারপরে যখন দ্বিতীয়ার্ধে ইমামি ইস্ট বেঙ্গল আক্রমণ শুরু করে এটাও একেবারে কোথাও পরিবর্তন অনেক অনেককে নিয়ে এসছিলেন এবং এইখানে একটা ভালো সেট ছিল বিজয় মুর্মু এসেছিলেন সুব্রত বিনোদ জর্জ খেলোয়াড়দের খুব ভালো ব্যবহার করেছেন এটাই কোচের একটা বড় দিক আমি বলবো আরও একটা এটা একটা ভালো ডিফেন্স অনির্বাণের বা থেকে আক্রমণ ছিল সেখান থেকে শট ছিল শুভঙ্কর দারুণভাবে ভাবে বাঁচিয়েছে এটা নিশ্চিত গোলে যাচ্ছিল এবং শুভঙ্কর ভীষণ ভালো সেভ করেন আরো একবার পরপর শুভঙ্কর আজকের পোস্টের নিচে না থাকলে রেলওয়ে এফসি কিন্তু অন্তত আরো তিনটে গোল আর এইটা সেই মুহূর্ত যেখান থেকে ভীষণ ভালো একটা হেড ব্যাক করেন আর সেট করেন আদিল আমাল ফিনিশ করেন এটা একটা দারুন মুভমেন্ট ছিল এবং আদিল আমাল ঠিক সময় মতো গিয়ে বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছিল এক্ষেত্রে বিজয় মুর্মু কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল বিজয় অ্যাসিস্ট হয়ে গেল আর আমলের আজকে প্রথম গোল তারপরে গোল বাড়ানোর চেষ্টা ছিলেন জেসিন টিকে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জেসিন সায়ন এবং বিশ্ব অভাবে তারপরে একটা শেষ সুযোগ ছিল শুভঙ্কর ফিনিশ করেন Oh